13 বছরে 17 ওপেনার 15420 বল খেলে 17 ওপেনারের সম্মিলিত রান 12201 ব্যাটিং গড় 35.46 টাইগারদের ওয়ানডে ফরম্যাটে ওপেনার সংকটের গল্প পুরনো তবে বিশ্বকাপের আগে হেড কোচ হাতুরুকে ওয়েলকাম করতে হচ্ছে 3.33 গড়ের নাইম শেখকেই পটেনশিয়াল হলেও মাঠের ক্রিকেটে ব্যর্থ 50 ওভারি ফরম্যাটে এখনও নিজেকে যিনি প্রমাণই করতে পারেননি এশিয়া কাপের ভাবনায় তাকেই রাখতে হচ্ছে মূল ওপেনারের ভাবনায় হাতুরুর চিন্তাটা তাই বেশি সময় নষ্ট না করে এখনই বিশেষ ক্লাস নেওয়া শুরু করেছেন টাইগার বস একজন টপ অর্ডার ব্যাটারের সবচাইতে বড় স্কিল হচ্ছে বলের পিচিং অনুযায়ী সঠিক জায়গায় পাকে নিয়ে যাওয়া সামনের পা অথবা পেছনের পায়ের সঠিক ব্যবহার ফুটওয়ার্কের সঙ্গে শোল্ডার বেন্ড হেড পজিশন হ্যান্ড আই কোঅর্ডিনেশন পারফেক্ট রাখা সবই হওয়া চাই ঠিকঠাক তবে নাইম শেখের ব্যাটিংয়ে এই স্কিলগুলোতে গড়বড় আরও আগেই স্পষ্ট হয়েছে হেড কোচের টেনশন অল্প সময়ে ঠিক করতে হবে অনেক কিছুই নাইম শেখের উপর দল ভরসা রেখেছে বহুবার আস্থার প্রতিদান দিয়ে তাওহিদ হৃদয়দের মতো জায়গা সিমেন্টেড করতে পারেননি একবারও আলোচনা আর সমালোচনায় দলে আসা যাওয়ার মিছিলেই ছিলেন বাহাতি এই ওপেনার চার ওয়ানডে ম্যাচ খেলে 10 রান সর্বোচ্চ রান 9 গড় 3.33 ঘরোয়া ক্রিকেটের সবচাইতে মর্যাদার ঢাকা প্রিমিয়ার লিগে গেল সিজনের টপ রান গেটার ইমার্জিং এশিয়া কাপেও দেখিয়েছেন গুড ইন্টেন্ট তবে ইন্টেন্ট থেকে ইম্প্যাক্টফুল নাইনকে দেখার অপেক্ষায় হাতুরু বাংলাদেশ মাহফুজ আলম টি স্পোর্টস ঢাকা For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.